বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে একটি রান্নার ভিডিও শেয়ার করব। আজকে আমার রেসিপিটি হলো ডিম নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আমি ডিমের কারি শেয়ার করব, তো চলো দেখে নিই কিভাবে বানাতে হবে। ডিমের কারি বানানোর জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি। তো প্রথমে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। স্পাইসি এগ কারি বানানোর জন্য আমি এখানে 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি, 1টা ছোট টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি টক দই, খুব সামান্য পরিমাণে চিনি, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি নুন, ধনে পাতা কুচি, এখানে আমি 1টা তেজপাতা নিয়েছি, আর গোটা গরম মশলায় 1 ইঞ্চি 1টা দারচিনি আর 1টা ছোট এলাচ নিয়েছি, আর নিয়েছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর বড় চামচের 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা, আর লাগছে ঘি, সর্ষের তেল আর সানফ্লাওয়ার অয়েল। প্রথমে কড়াইয়ে বেশ খানিকটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। ওই ডিমগুলোকে একটু করে চিড়ে নিতে হবে, যাতে ভালোভাবে মশলাগুলো ডিমের ভেতরে ঢুকে যায়। এবার ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার ডিমগুলোর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, তাতে কি হবে ডিমটা দেখতেও খুব সুন্দর লাগবে আর এর টেস্টটাও খুব ভালো আসবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে ডিমগুলোকে তুলে নেব। ওই তেলে এবার 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। এবার 1টা তেজপাতা, 1 গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ফ্রাই করতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি একটু নুন দিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়েছে আর পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা একে একে মশলাগুলোকে অ্যাড করে দেবো। প্রথমে দিচ্ছি আদা বাটা, তারপরে রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাগুলোতে সব কম আছে, খানিকক্ষণ ফ্রাই করতে হবে। ওই সাইড দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা, আর তার মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি, আর এখানে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার দিচ্ছি ফেটানো টক দই 2 চামচ। এবার মশলাটা ততক্ষণ অবধি করতে হবে যতক্ষণ অবধি মশলা থেকে তেল না বেরিয়ে আসে। এবার মশলা থেকে তেল বেরিয়েছে, আমরা এবার ডিমগুলো অ্যাড করে দেবো। ডিমের সঙ্গে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে খানিকটা নুন অ্যাড করে দিচ্ছি। নুন একটু দেখে দেবেন, কারণ এর আগে 2 বার নুন দিয়েছি। ভালো করে মিক্স করে অল্প হতে দিতে হবে।
অনেকটা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমরা গরম মশলা অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। ডিমের কারি আমার কমপ্লিট, এবার লাস্টে একটু আমরা ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার ডিমের কারি রেডি। স্যার তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন আসি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।